দর্শক আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বিএনপির এখনো নির্বাচনের আসার সুযোগ আছে জানিয়েছে ইসি রাশেদা সুলতানা গাজীপুরের রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকে দিন দুপুরে আগুন বনানীতে বিএনপির মশাল মিছিল রামগঞ্জে ভিডিও ভাইরাল শ্রমিক লীগ নেতা রাজনৈতিক কর্মকাণ্ড ফাঁস নির্বাচনী প্রার্থী হিসেবে হিজরাকে মনয়ন। বিএমপির গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র নিয়ে যা বললেন শামীম উসমান এতক্ষণ শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত বিএমপির এখনো নির্বাচনে আসার সুযোগ আছে জানিয়েছে ইসি রাশেদা সুলতানা বিএনপি চাইলে এখনো নির্বাচনে আসতে পারে তবে তাদের নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে মঙ্গলবার দুপুরে রাজশাহীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন নির্বাচন কমিশনার ইসি রাশেদা সুলতানা রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনাতনে জেলা নির্বাচন জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান হুমায়ুন কবির সকাল দশটা থেকে বেলা দেড়টা পর্যন্ত সভা চলে এরপর এসি রাশেদা সুলতানার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি এ নির্বাচনে আসবে কিনা এ প্রশ্নের জবাবে ইসি রাশিদা সুলতানা বলেন বিএনপি একটা দল তারা নির্বাচনে যাবে না সেটা তাদের ব্যাপার এখন আর নির্বাচনে যাওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন বিএমপি নির্বাচনে যেতে চাইলে তো সুযোগ আছে তারা যেতে পারবে তবে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ বিধিতে যে মার্জিত রয়েছে তার মধ্যে তাদের আসতে হবে বিএমপি নির্বাচন এলে পুনরায় তফসিল ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে রাশেদা সুলতানা বলেন তারা যদি নির্বাচনে আসতে ইচ্ছা প্রকাশ করে তাহলে আমরা নির্বাচন কমিশনরা বসবো আইন কানুন দেখব কিভাবে তাদের স্পেস করা যায় ইউরোপীয় ইউনিয়নে বসে যাচ্ছি এ নিয়ে আপনারা কোনো চাপ অনুভব করছেন কিনা জানতে চাইলে ইসি বলেন বিদেশি পর্যবেক্ষণরা সবসময় আসেন তারা এলে আরও ভালো যারা যত বেশি আসবেন ভোটে তত বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে আপনারাও থাকবেন আমাদের মাধ্যমে আপনাদের স্বচ্ছতা প্রকাশ পাবে গাজীপুরে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকে দিন দুপুরে আগুন গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকার রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার দুপুরে মহানগরীর দাক্ষিণ খান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেওয়া এই ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা জানান বেলা দেড়টার দিকে কয়েকজন যুবক বয়সের ছেলে দাক্ষিণ খান সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি খালি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় খবর জয়দেবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন গাজপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন ধীরাশ্রম এলাকায় বাসিন্দা আয়ুবালী বলেন তারা কয়েকজন একটি দোকানে বসে আড্ডা দিয়েছেন হঠাৎ ট্রাক থেকে ধোয়া উঠতে দেখে তারা এগিয়ে যান পরে তারাই ফায়ার সার্ভিসে খবর জানায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সামাক মিয়া বলেন সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল রহমান জানান আগুন কি নাশকতা না যান্ত্রিক ত্রুটি তা তদন্ত করা হচ্ছে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে গত দুই সপ্তাহে গাজীপুর শহরের এলাকায় আরও চারটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে এসব নাশকতার ঘটনা এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বনানী বিএমপির মশাল মিছিল সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একতরফা দাবিতে আগামীকাল বুধবার দেশব্যাপী অবরোধ ও বৃহস্পতিবার হরতালে সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএমপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য কাজী রওনকুল ইসলাম প্রবণের নেতৃত্বে বনানী কাকুলিতে মশাল মিছিল বের করা হয় এসময় সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোতাসিম বিল্লা ঝলক মিয়া সুরজ মণ্ডল মেহরা মাহমেদ মাহবুব মাহি আলী হাওলাদার শ্রমিক লীগ নেতার অর্থনৈতিক কর্মকাণ্ড ফাঁস রামগঞ্জের লামচর ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক ইমরান হোসেন ভবিষ্যতে অনৈতিক কর্মকাণ্ড করবে না বলে লোকজনের কাছে ক্ষমাচার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে ঘটনা ঘটেছে রোববার রাতে লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামের পটুয়ারি বাড়ি এক নারীর বসত ঘরে সরজমিনে মঙ্গলবার ওই ঘরে তালা ঝুলতে দেখা গেছে জানা যায় ইমরান হোসেনকে রোববার রাত তিনটার দিকে ওই নারীর বসত ঘর থেকে হাতে নাতে আটক করে আওয়ামী লীগের নেতা রেজবি হুসাইন ও ফারুক সহ স্থানীয় লোকজন ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে শ্রমিক লীগ নেতা ইমরান হোসেন এমন অর্থনৈতিক কর্মকাণ্ড ভবিষ্যতে করবে না বলে উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চাইতে দেখা গেছে খবর পেয়ে পুলিশ ইমরান হোসেন ও আনোয়ারা বেগমকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজবি হুসেন জানান ইমরানকে এক নারীর ঘর থেকে হাতে নাতে আটক করে এর আগে ইমরান হোসেনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারের বিভিন্ন ঘটনা রয়েছে তবে অভিযুক্ত শ্রমিক লীগ নেতা ইমরান হুসেন জানান ঘটনাটি সত্য নয় এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র নির্বাচনী প্রার্থী হিসেবে হিজরাকে মনোনয়ন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর পাঁচ আসন থেকে একজন হেজরাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টির বিএসপি নেতৃত্বে দিন নিবাইল ইসলামী জোট তার নাম উর্মি তিনি বিএমপি কেন্দ্রীয় সদস্য মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিবন্ধিত দল বিএনপির নেতৃত্বে দিন ছয় দলে নিবায়েল ইসলামের জোট একশো একুশ আসনে উর্মি সহ মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয় আজ সন্ধ্যায় যোগাযোগ করা হয় নিবাইল ইসলামী জোট লিমিটেড দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মিয়া প্রথম আলোকে বলেন উর্মি তৃতীয় লিঙ্গের আমরা মনে করছি যারা তৃতীয় লিঙ্গের যারা অবহেলিত তাদের কে মূল্যায়ন করে না সেটি বিবেচনায় নিয়ে তাকে আমরা মনোনয়ন দিয়েছি উর্মির বাড়ি গাজীপুর সদর উপজেলার পুবাইলে বড়াইবাড়ি এলাকায় নিবাইন ইসলামী জোটের চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দুদ্দিন আহমেদ মাইজমান্ডারে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করে বলেন বাকি উনআশি আসনে প্রার্থীদের মনোনয়ন বাছাই করে আগামীকাল বুধবার গণমাধ্যমে এই জুটমুঠ দুইশো আসনে এই আসনে জুট প্রার্থী দিবে কিন্তু তিনি এবার ঢাকা চোদ্দ ও চট্টগ্রাম দুই আসনে প্রার্থী হয়েছেন বিএমপি গিয়াস মনোনয়নপত্র নিয়ে যা বললেন শামীম উসমান নারায়ণগঞ্জ চার ফতুলা সিদ্দিরগঞ্জ থেকে বিএনপি নেতা গিয়াসউদ্দিন ও তার ছেলে নামে সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দেয়া না পর্যন্ত বাতিলে এখনই কারণ নেই বলে মন্তব্য করেছেন ওই আসনে ওই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম উসমান মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্লেস ক্লাবের ভবনে একটি রেস্টুরেন্ট সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন গিয়াসউদ্দিন গিয়াসুদ্দিন জেলা বিএমপি সভাপতি ও বিএমপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সদস্য সংসদ এবং সাবেক সংসদ সদস্য গত রোববার জেলা নির্বাচন কার্যালয় থেকে জানানো হয় নাজমুল হোসেন নামের এক ব্যক্তি গিয়াসউদ্দিন ও তার ছেলে মোহাম্মদ কাউসারের পক্ষ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তবে গতকাল সোমবার গিয়াসুদ্দিন রিটার্নিং কর্মকর্তার কাছে লুক মারফত একটি লিখিত আবেদন জানান তিনি ওই মনোনয়নপত্র সংগ্রহ করেননি এটি বাতিলের দাবি জানান বিষয়টি ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেন ওই বিএমপি নেতা